মুসলিমিন দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত যত মুসলমান রইবা সমস্ত মুসলমান হোক বাবা আমি আল্লাহ তুমি ইব্রাহিম রে বানাইয়া রাখি দিলাম সুবহানাল্লাহ দূরে হোক সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলিম জাতির পিতা হইয়া হচ্ছে তাইলে হরিষ্কার জেলা কঠিন পুরস্কার লাভ অন্য কোন আমার ভাই এবার আগে আমি কইয়াছি আদম আলাইহিসসালাম থেকে শুরু করিয়া ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী আল্লাহর কাছে আল্লাহ ব্যতিক্রমে ধর্মী পরীক্ষা করছেন ইব্রাহিম নবীরে আর আল্লাহ সমস্ত নবী আল্লাহর মাঝে পুরস্কার ও সম্মানী পুরস্কার দিয়েছেন ইব্রাহিম নবীরে কিন্তু আদম আলাইহিসসালাম থেকে শুরু করিয়া হযরত ইব্রাহিম আলাইহিসসালাম সহ ঈসা নবী পর্যন্ত সমস্ত সবচেয়ে কঠিন পরীক্ষা দিয়েছেন আমার নবী কামিলাল্লাহ নবী আর আমার নবীর উপরে আল্লাহ যে কঠিন পরীক্ষা দিয়েছেন এই পরীক্ষার ফল দিতে গিয়া এই পরীক্ষার পুরস্কার দিতে গিয়া দুনিয়ার জমিনের মাঝে আর কোনো নবীর লোকে আমার এত ব্যতিক্রম ব্যবহার করছেন না আল্লাহ আর কোনো নবীর এত ব্যতিক্রম ধর্মী পুরস্কার দিয়েছেন না সমস্ত নবী আমার পুরস্কার আল্লাহ দিয়েছেন দুনিয়ার জমিনও কিন্তু আমার নবীর আল্লাহ পুরস্কার দিতে গিয়া আমার নবীর পুত্র আমার নবীর আল্লাহ এত মাহমদ এত মায়া করলা গো ভাই দুনিয়ার জমিনে কষ্ট দিলা নবীরে কিন্তু পুরস্কার দিবার লাগে সান্ত্বনা দিবার লাগে জমিনের জমিন রে না বাসিয়া জমিন তুলে উঠাইয়া সাত আসমান অতিক্রম করাইয়া আল্লাহর কুদরতি সিংহাসন আসে আজিম হইয়া আল্লাহ তার হাবিবের দিদারে লাগিয়ে দিয়া পুরস্কার দিয়া বিদায় করলা সেজদাত পড়িয়া নবী দিয়ে একটা বাক্য বলিলা
যে বাক্যখান আমি সুফিয়া আমার নিজের খান দেখছি স্পষ্ট আরবি একটা বাক্য, যে বাক্যটা কিতা রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনের মাঝে সেজদা করার সাথে সাথে আল্লাহ রাসুলে একটা আওয়াজ দিলা, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি চাইব, এই কথাটা বলে জানলাম যে জমিন আওয়াজ সাথে সাথে আল্লাহ দুয়ার খান দিলা। সুবহানাল্লাহ, জন্মতির মাঝে যে দুনিয়াতে গেল উম্মতির লাগে খান দিলা, মাথার বুঝই যাবে। এর বাদে নবীজির জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহ রাসূল খালি উম্মতের চিন্তা ব্যস্ত, উম্মতের চিন্তা ব্যস্ত ফেলে বলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের আওলাদগুলো খবর দেবেন, নবীজিয়ে পাই দিলা হজরতে জিব্রাইলে উড়াই দিলা, ইয়া রাসূলুল্লাহ কারবালার ময়দানে আপনার বাচ্চা ইন্দুরে আল্লাহ টুকরা টুকরা খবর নিব, আপনার আওলাদ বললে আল্লাহ হত্যা খবর নিব, যখন ইমাম হুসাইনের নাম ধরিয়া দিব্রাইলে নবীকে উড়াইলি না, কিতাব লেখবেন যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একটা বাড়ি জোয়া করলেন না, জবাব না আমার বাচ্চা কেন করে তুমি বিপদে বাসাইয়া আনবে, বাবলে বাসাইয়া রাখছো, নবী জোয়া করলেন না, কারণ কিতা বলে কারণ কইল এই আল্লাহ রাসূলে জানোই আমার এই বাচ্চা যদি শহীদ হয়ে যায়, আমার এই বাচ্চার সঙ্গীসাথে যদি শহীদ হয়ে যায় তাইলে কোনো অসুবিধা নাই, আল্লাহ আমি আমার বাচ্চা ইন্টারে শহীদ হইতে গিয়া তুমি আল্লাহর কাছে আমি বাসরাত দোয়া চাইয়া না, বরং আমি নবী আল্লাহ দোয়া করি, আল্লাহ তুমি আমার বাচ্চা ইন্টারে সবর করা তৌফিক দিও, দৈন্য দ্বারা তৌফিক দিও, খেলে যে নবী জানোই আমার এই বাচ্চা যদি শহীদ হয়ে যায় ইসলামের লাগে আল্লাহ পথে দিয়ে না জীবন দান করি দেন, যে রুস্তে আমাদের ময়দান যেদিন আমি নবীর উম্মতে মাফ করাই মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আই দেড়াটা বছর ধরে রোজা শরীফ প্রতিটা মুহূর্তে নবীজি উম্মতের লাগি চিন্তা ব্যস্ত, উম্মতের লাগি নবীজি বলে চিন্তা করে, কারণ কিতা বলে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটাই চাওয়া, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও, ইটা না তোমার যদি আপনি দায়িত্ব থাকে যে আল্লাহ হাদিস শরীফের মাঝে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবরাই হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম ওয়া আমার উম্মত হল আমি দুনিয়ায় বাসিয়া তোমার তোমাদের লাগি বালা, আমি নবী দুনিয়ায় তোমরে যাওয়া তোমাদের লাগি বালা, সাহাবায়ে কিরাম জিব্রাইল বলে আরশনা ইয়া রাসূলুল্লাহ আপনি নবী দুনিয়ায় বাসিয়া তোমরে তো আমরা মনে করি বালা, আপনার এই মানুষ ছুটকে যে মানুষে একবার দেখব কি মানুষের লাগে আল্লাহ দুজগর আগুন হারাম করে দিলাইল, যে মানুষে আপনার নবীর লগে সম্পর্ক রাখলো, যে মানুষে আপনার নবীর আওয়াজ শুনলো, আপনার নবীর কথাবার্তা উন্নত তার জীবন কইল, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব আপনার দুনিয়ায় চলে গেলে কি যে উম্মতুল্লাহ কি বালা, কি কারণ না কি কারণ না নিয়ে নিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় প্রত্যেক সোমবারে আর শুক্রবারে, শুক্রবারে আর সোমবারে এই দুই দিন আমার উম্মতের আমলনামা আমি নবীর কাছে পৌঁছাই দেওয়া হইল, আর আমি নবীর যখন আমার উম্মতের গুনাহগারগুলোর আমলনামা দেখব, আমার নেকগারগুলোর আমলনামা দেখব, আমি আমার নেকগারগুলোর আমলনামা দেখিয়া আমার উম্মতের নেকির আমল দেখিয়া আল্লাহ শুকর আদায় করব, আল্লাহ শুকরিয়া আদায় করব, আমি নবী পৌঁছাইব, আর যখনই আমার গুনাহগার উম্মতের গুনার আমলনামা আমি নবীর কাছে পৌঁছিব তখন সাথে সাথে আমি নবী
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামত নয় ডানো উম্মতুল লাগি আল্লাহ রাসূলের খান্দি একদিন না দুই দিন না 250,000 বছর পর্যন্ত এই নবী কিয়ামতের দিন আল্লাহ কত আল্লাহ দরবারে খান্দিতে ডাকবা আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করিয়া দিলাম প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে প্রতিটা মুহূর্তে মুহূর্তে প্রতিটা মিনিটে মিনিটে আল্লাহ আল্লাহর হাবিবরে আল্লাহ এত কঠিন করে কঠিন পরীক্ষার সম্মুখীন করাইয়া আল্লাহ যে সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে দুঃখের সময় যে বছরটারে নবীজির সবচেয়ে দুঃখের বছর পাওয়া হয়েছে এই বছর হইল যে বছর আবু তালেব নবীর চাচা আবু তালেব আর হযরত খাদিজাতুল কুবরা ইন্তেকাল করছিলেন ওই বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সবচেয়ে বেশি কষ্ট লাগছে আর সবচেয়ে বেশি কষ্ট লইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে হানিফ গোর মতান্তরে কাবার হাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করমাইছেন আর আরাম করমানি দিয়া নবীর মনের মাঝে যে দুঃখ বেদনা লইয়া নবী আরাম করমাইছেন ঘুমাইছেন দুনিয়ার সেরে মানুষের উত্তর খবর না জানলেও আল্লাহ জানা আছে জিনাদের মাতুকা আল্লাহ জানা আছে আল্লাহ জানে আমার হাবিবরে দুনিয়ায় দিবার আগে তার নাম দিয়ে বাবা দিয়ে চলে গেছে আমার নবী মোল্লাই করছে দুনিয়ায় যে আসলে তার মারে কম দিনের ভিতরে আমি আল্লাহ দিয়ে চলে গেছি কি আরো এক প্রশ্ন তার দাদারে 7 বছর বয়সে দিয়েছে কি আরো এক প্রশ্ন সমাজের নবী অসহায়ের মতো বড়ই না বড়ই না বড়ই না বহুত কষ্টের মধ্য দিয়া আল্লাহ নবীর দুনিয়ায় চাষাইয়া আখের যখন নবীর চাষা আবু তালেব আর খাদিজাতুল কুবরার দ্বারা নবীজির যথেষ্ট সান্ত্বনার মুখ যথেষ্ট শান্তি হইলা কিন্তু আল্লাহর ইচ্ছা হইল এর আগে তোমার লাগে শান্তি দিয়ে রাখতাম নাই আমি আল্লাহর ইচ্ছা হইল তোমার আমি সেই দিয়ে শান্তি করতাম সেই না তুমি দুনিয়ার যত কঠিন তুমি কঠিন পরীক্ষার সম্মুখীন সব পরীক্ষার ফলাফল হিসাবে আমি সব মানুষের কাছে বাটাইয়া দুনিয়ার তুমি মানুষ কে তোমার সান্ত্বনা দিতাম সেই না হাবিব আমি আমার বন্ধুদের আমার হাবিবকে আমি সান্ত্বনা দিবার লাগি আমি আল্লাহর উদ্দেশ্যে সিংহাসন আরশের আযিমা আমি আমার বংশের মেহমান নামে শান্তি আমার ভাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহরাব থেকে বর্তমানে আমরা দেশে দেশে যেতে চাচ্ছ না কিছু কিছু বন্ধুরা বলে বৈঠ 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 নবীজির মেরাজ ঠিক আছে কিন্তু ইচ্ছা শ্বশুরি বেলায় সফর দিয়া কইটা পারবা কিন্তু আপনি বোনাই শুরু করে এই আয়াতটিকে না দিকে যখন লক্ষ্য করবা তখন দেখবা যে আপনার সব প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব দেব হদিশ্বরীর দ্বারা সব প্রশ্নের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া যায় না কারণ কিটা আল্লাহ জানোই একসময় এই সমাজের মাঝে কিছু মানুষ বারই যেটা মানুষ আমার নবীর মেরাজ স্বীকার করত আজকাল জানেন নতিকে বললাই মেরাজের আলোচনা করতে গিয়া আল্লাহ পবিত্র জবান দিয়া আল্লাহ নিজে বর্ণনা দিতে গিয়া সব কয়লা আল্লাহ নিজে সুবহান শব্দটা ব্যবহার এটা ব্যবহার করছে ওনা আপনার একটা আমি শিখাই সুবহান আল্লাহ কুল্লে গাছ আমরা জানা আছে মাত্র পাবে জানা আছে না জানা থাকার দরকার আলহামদুলিল্লাহ কোন সময় পড়ে সুবহানাল্লাহ কোন সময় পড়ে মাশাআল্লাহ কোন সময় পড়ে ইনশাআল্লাহ কোন সময় পড়ে ইনাই আমরা জানিয়ে রাখার দরকার যেহেতু আমরা মুসলমান আর আমরা মুসলমান আমরা প্রত্যেকটা কথায় হাজির নেকি অথচ না আমরা প্রত্যেকটা কথায় হাজির নেকি একজন বিধর্মী মানুষের
আমার এবার মনে আছে
আল্লাহ তো আমার ভাই